السلام عليكم ورحمة الله وبركاته. আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা হিজামার কাজ শুরু করেছি এবং এখন মাঝামাঝি পর্যায়ে। অনেক টক্সিন জমা হয়েছে, এই যে আপনারা খুব কাছ থেকে দেখতে পাচ্ছেন, ইচ্ছা করলে দূর থেকেও দেখতে পারবেন। এই যে আমি দেখাচ্ছি পুরো অবস্থাটাই, এখানে আরো ইয়ে আছে আপনাদের দেখাচ্ছি, যে বিশেষ করে ঘাড় পিঠ মাজার বিভিন্ন ব্যথা বেদনার জন্য হিজামা অনেক ভালো কাজ করে। আর একজন মানুষ যদি পরিপূর্ণ সুস্থ থাকে, সেও হিজামা করে তার ইমিউনিটি সিস্টেমকে আরো ডেভেলপ করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা, বিশেষ করে হিজামাটা হচ্ছে আল্লাহর রাসূলের একটা সুন্নতি চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আল্লাহর রাসূল বিভিন্ন সময় বিভিন্ন রোগের চিকিৎসা নিয়েছেন এবং তার সাহাবাদেরকে উৎসাহিত করেছেন। তো আমরা যেহেতু তারই সাহাবা, তারই উম্মত, সেই জন্যেই আমরা এই চিকিৎসাটা নিয়ে থাকি। বিশেষ করে যারা সুস্থ তারাও নিতে পারি, আবার বিভিন্ন রোগের কারণে আমরা এই চিকিৎসাটা নিতে পারি। তো একটা জিনিস হয়, যদি আমরা এটা নেই তাহলে আমাদের একটা সুন্নত আদায় হলো, পাশাপাশি আমরা চিকিৎসা সেবাটা নিতে পারলাম। তো সবার কাছে একটা অনুরোধ যে অন্তত যাদের মধ্যে এই ইয়ে আছে যে আল্লাহ রাসূলের এই সুন্নতটা আপনারা মানবেন, অন্তত তারা একবার হলেও এই সুন্নত আদায়ের জন্য হলেও হিজামা করিয়ে দেখবেন। তবে এর ফলাফল অনেক সুন্দর, অনেক ভালো, আমি নিজেও করিয়ে দেখেছি, করেছি। তো আপনাদেরকেও সেই আহ্বান রেখেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।